এই মহল তো জুন মাসের 19 তারিখে টেন্ডার হয়েছিল আর 21 তারিখ থাকিয়ে এই নদীতে অবাধ্য করি আমরা মানে দখল করিয়ে কালেকশন করিয়েছে এইটুকে মোর কথা দুজনের ঘর কত আর গরিবুরত কি হয় এ তো মাস্টারি চাকরি করে সরকারি একজন চাকরি করে চাকরি করা মানুষ সরকারি এই 4 লাখ টাকার নদী একটা অপূরণ করি খেয়া আছে সরকারও কোনো বজেট হয়েছে কোনো কিছু দেওয়া হয় নাই এই আপনি অলপ গোবিন্দ বিশ্বাস হ্যাঁ কি নাম গোবিন্দ বিশ্বাস কিমান দিন ধরে খাই আছে ইয়ে তো 4 মাস থাকি দখল করি আছে এটা অনুজ্ঞাপত্র নহকই খাই আছে নাকি না করি দখল করি খেয়া আছে কোনো গভর্নমেন্টের কোনো অর্ডার নাই অর্ডার নাই কোনো অর্ডার নাই গভর্নমেন্টের তো এতে আপনাদের কি বিচারে আপনাদের আমি বিচারং এখন সরকারে এই তদন্ত এসি মতন নিক নেওয়ার পরে এটা উচিত বিচার আমি চাব এই নদীতে পাইছে না পায় নাই এইটো কোন মহল হয় এইটা গোয়াধর নদী ফোর গোয়াধর কোন ঠায়ত এটো এটা রূপ দাও ভাঙি রূপসিত থাকি বরুণ ডাঙা মোড় পর্যন্ত আচ্ছা এটা এক খন্ড কিমানটার পরে এনে কই চলে হিয়তে ধন সংগ্রহ করি আছে সে তো 4 মাস হল পুরে মানে কেইটা মহলর পরা করি আছে একটাই একটা এইটুরে পরা এই এইটু মহলের তো আপনাদের এতে ন্যায্য বিচারে নাকি হ্যাঁ ন্যায্য বিচারটাই আমি চাই সরকারেরটাই আমি 750 সমবায় সমিতির প্রেসিডেন্ট আমি টেন্ডার দিয়েছিলাম 2,55,000 টাকা আমি না ভাঙ তাতে আমার আফসোস নেই কিন্তু আমার কাগজপাতি কিও ভুল দেখা যায় আমার সরকারের রিপোর্ট দিছে 20 ফুট 30 ফুট আর সেইটা হচ্ছে 10 কিলোমিটার 11 কিলোমিটার কাম করি হলো এইটা কাই করিল এটা সার্কেল কি ফিশারির বড়বাবু করিল এই রিপোর্টটা গণ্ডগোল আমি গুয়াহাটি গেছি বুধবার রাতি যে হোসেন স্যারের নাগেল ধরতে এরিয়ে এসডিসি আছিল আর উয়ের যে আছে এই কম্পিউটার থেকে কাগজ বের করে হোসেন চালে কল আমার কাগজটা দেখি দেখি কল এটা কি হল নদীখিনি আপনার পাওয়া খায় টেন্ডার কম হোক আপনার আপনি যেহেতু নোকাল আর সেই নদীটা গরিবুর সোসাইটি হোসেন চালে কল আমি রিকুবাই করে দিলু কমিশনার গড় কাছত গেতে তাহলে আমার ফাইল ঘুরিয়ে না খায় মানে এও তো করিলে মিনিস্টারে সই করে নাই এটা ধুবড়ির বড় বাবু নাম জান নামটা তো জানি না কোন আমি এটা আবেদন করো বিশেষ চাও সেবাল বিশ্বাস কোন হয় গোবিন্দ বিশ্বাস কোন হয় ওই একজনে ওই একজনে এটি কেন করলে সেটা মতে ঘুম না পাও মগে আনি আমি আমি হলদার মানুষ হয় আচ্ছা আমি নিউডি ফিজের মাছ পালা করি মাছ পালা করি কারণ আজি কি মান মারি আছে আজি 3 মাস হল আর কি আচ্ছা মানে কেন কো সিস্টেমত মারি আছে আমি আমি মারি আছো 65 আর 35 ভাগ সিস্টেম মারি আছো মরেল পরিস্থিতি আর ইজের দেরে এই 35 খিনি কাক দিব লাগে হ্যাঁ এইটো এইটো নেপাল নিছে গোবিন্দ নামটো দুইটা রা গোবিন্দ বিশ্বাস নেপাল নেপাল এইটো যদি শিক্ষক হয় যেহেতু বর্তমান সরকারে দিয়ে নাই নদীটো তথাপি পয়সা লইছে পয়সা নিছে আমাকে কইছে যে আমার কাগজ একদম খাতাং কাগজ আছে সব কিছু আছে মোক ডাক দিয়ে সব সবাই মানুষ কাছে আর বেলেগ বেলেগ জালে থাকাও মাতিছে যে আমি কিমান দিনের পরা অবৈধভাবে ধন সংগ্রহ করে আছে এই শিক্ষকজন 3 মাস পর দিয়ে আছে এই শিক্ষকজনের নাম কি আছিল এটো এটো নাম তো অনেক আছে কখনো নাম না জানো কখনো জানো মাস্টার জনের নাম কি আছিল মাস্টার জন গোবিন্দ বিশ্বাস কও গোবিন্দ বিশ্বাস আচ্ছা কিমান সকলৰ পৰা পইচা লয় নেকি আমাৰ পৰা পইচা লৈছে কিমান কে লৈ আছে লৈ কে কলম পইচা 1 টকা 35 হৈছে 1 টকা 65 হৈছে কি পারমিশন আছে নেকি তার হাতত তার পারমিশন আছে বুলি মোক কৈছে আপোনাক আছে বুলি কৈছে না আমাক কৈছে আচ্ছা আপোনাক কিবা লিখিত অধিকছে নেকি মাছ মাৰিবলৈ ইয়াত না দিয়া নে কটিয়া নে দিয়া নে দিয়া কৈ লৈ আছে নে আছে
কিমান দিন ধরে লই আছে? ওই যে 3 মাস হলো। 3 মাস আছে। যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।